গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল নোটিশ নিয়ে কথা বলবো আজকে প্রকাশিত হয়েছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে কী কী শূন্যপদ ইত্যাদি নিয়ে আলোচনা করবো এসএসসির নিউ ভ্যাকেন্সি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা সিলেক্ট করে নেবে অলরাইট তো প্রথমে আমরা দেখি নোটিশটি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এসএসসি ডট ডট ইন এই ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে তুমি সমস্ত তথ্য পেয়ে যাবে অফিসিয়াল নোটিশ বা অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমে আমরা দেখে নিই ডেটস অফ ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন সাবমিশন কবে থেকে শুরু হচ্ছে দশ অক্টোবর থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে এটা চলবে ফোর্থ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ডেটস ফর সাবমিশন কি হচ্ছে দশ অক্টোবর থেকে শুরু হচ্ছে চলবে ফোর্থ নভেম্বর পর্যন্ত অলরাইট রাইট এবারে আমরা চলে আসি এটা বিষয়টা কি কাদের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে প্রথম থেকে একটু দেখো তুমি অ্যাপ্লাই করতে পারবে দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড অ্যান্ড ওপেন কম্পিটিভ কম্পিউটার বেসড এক্সামিনেশন প্রথমে এখানে একটা বিষয় এখানে ক্লিয়ার করে নাও একটা সিবিটি টেস্ট হবে এখানে কম্পিউটার বেস টেস্ট হবে স্টেনোগ্রাফার গ্রেড সি যেটাকে গ্রুপ বি নন গেজেটেড অ্যান্ড স্টেনোগ্রাফার ডি যেটা গ্রুপ সি এই পোস্টের জন্য অ্যাপ্লাই তোমরা করতে পারবে ওকে তো এবারে আমরা দেখি ভ্যাকেন্সি এখানে কী রয়েছে তো ভ্যাকেন্সি প্রাথমিকভাবে এসএসসি জানায়নি পরবর্তীতে ভ্যাকেন্সি জানানো হবে যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেটস করা হবে যে টোটাল শূন্যপদ কত রয়েছে এখন আমরা টোটালি চলে আসবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে তো প্রথমেই ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সমস্ত রাজ্য থেকেই তোমরা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে এজ লিমিট কী রয়েছে এক্ষেত্রে আবেদনের জন্য এজ লিমিট কী হওয়া প্রয়োজন স্টেনোগ্রাফার গ্রুপ গ্রেড সি সেক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যেটা এক আট দু হাজার কুড়ির হিসাবে অলরাইট এক আট দু হাজার হিসাবে তোমার এজ ক্যালকুলেট করতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে ডেট অফ বার্থও মেনশন করা হয়েছে যে এর মধ্যেই তোমাদের জন্মশাল হতে হবে অ্যান্ড স্টেনোগ্রাফার গ্রেড ডি এর ক্ষেত্রে আঠারো থেকে সাতাশ বছর তবে এজ রিল্যাক্সেশন রয়েছে এস সি ক্ষেত্রে ফাইভ ইয়ারের যে ছাড়টা থাকে এবং ও দের ক্ষেত্রে যে থ্রি ইয়ার ছাড় থাকে সেটা এখানে কিন্তু অ্যাপ্লিকেবল থাকছে তাহলে আরেকবার স্টেনোগ্রাফার গ্রেড সি যেটি হবে আঠারো থেকে তিরিশ অ্যান্ড গ্রেড ডি এর ক্ষেত্রে আঠারো থেকে সাতাশের মধ্যে এজ লিমিট থাকতে হবে এবং যেটা হিসেবে হবে আগস্টের এক তারিখের হিসাবে অলরাইট আগস্ট কেন বললাম হ্যাঁ আগস্ট এক আট দু হাজার কুড়ি আগস্টের এক তারিখের হিসাবে তোমাদের এজ ক্যালকুলেশন করে নেবে আচ্ছা এবারে আমরা আসি এখানে যে তুমি ফর্ম ফিল আপের সময় যে ডেট অফ বার্থটা তুমি বসাবে সেই ডেট অফ বার্থটা যেন তোমার ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করে অল এটা কিন্তু খুব একটা জরুরি বিষয় দ্য ডেট অফ বার্থ ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য সেম রেকর্ড ইন দ্য ম্যাট্রিকুলেশন অফ সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট তো দুটোই সেম হওয়া প্রয়োজন সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার সার্টিফিকেট দেখে যেমন ডেট অফ বার্থ রয়েছে তুমি তেমনটাই কিন্তু বসাবে এরপরে আমরা চলে যাচ্ছি যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে বেসিক্যালি আমি হাইলাইট করে নিয়েছি তোমরা চাইলে পুরো নোটিশটা পড়তে পারো এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা এটাও কিন্তু অগস্টের এক তারিখে হিসাবে এক আট দু হাজার কুড়ি হিসাবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট টুয়েলভ স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট বারো পাস বা তার সমতুল্য এক্সামিনেশন যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাই করে থাকতে হবে তাই যারা টুয়েলভ পাস তারা অ্যাপ্লাই করতে পারছে ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষাতে প্রশ্ন হবে আমি বলে রাখি যারা ডেল্লি পুলিশে অ্যাপ্লাই করো বা যারা এসএসসি জিডি কনস্টেবেলের প্রিপারেশন করো তারা অবশ্যই অ্যাপ্লাই করবে বাট এখানে একটা বিষয় তোমার প্রয়োজন যেটা হচ্ছে যে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যে স্কিল টেস্ট এখানে একটা স্কিল টেস্ট থাকে প্রথমে সিবিটি হবে দেখো তোমার যদি সেই ইচ্ছা থাকে তুমি কিন্তু সিবিটির এখনও তো হতে বেশ সময় আছে তার আগে কিন্তু তুমি শিখে নিতে পারো এস্টোনো টাইপিংটা সো ক্যান্ডিয়ার্স হু হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যাজ অন অ্যাকার দু হাজার কুড়ি উইল নট টু এলিজিবল অ্যান্ড নিড নট টু অ্যাপ্লাই তো যারা এক আট দু হাজার কুড়ির এই সময়সীমার মধ্যে তোমাদের কোয়ালিফিকেশান লাইক তোমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হচ্ছে না বা তোমার এজে আসছে না তাহলে কিন্তু তোমার অ্যাপ্লাই করার প্রয়োজন নেই বা তুমি এলিজিবল নাও সো হাউ টু অ্যাপ্লাই প্রথমে এসএসসি ডট এনআইসি ডট ইন এখানে ভিজিট করতে হবে ভিজিট করার মাধ্যমে অ্যাপ্লাই করবে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিই এখানে তোমরা যে ফটোটা এখানে লাগবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম করতে গেলে একটা স্ক্যান কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে যে পিজি ফর্ম্যাটে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে গুড বাট এই যে ফটোর উপরে ডেটস কিন্তু মেনশন করতে হবে এই যে ফটোর নিচে আমরা ডেটস লিখি না ফটোটা প্রথমত তিন তিন মাসের বেশি পুরনো হলে চলবে না যে ডেটে নোটিশটা পাবলিশ হয়েছে নোটিশটা আজকে পাবলিশ হয়েছে সো আজ থেকে তিন মাসের মধ্যে তোলা ছবি হতে হবে আর যদি তোমার এই যে অ্যাপ্লিকেশানস উইদাউট সাচ ডেট প্রিন্টেড অন দ্য ফটোগ্রাফ উইল বি রিজেক্টেড যদি তোমার ফটোর উপরে তোমার ডেট প্রিন্ট না থাকে সেক্ষেত্রে তোমার ছবি মানে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হবে আর ইমেজের ডাইমেনশনটা হবে থ্রি পয়েন্ট ফাইভ সেমি হোয়াইট অ্যান্ড ফোর পয়েন্ট ফাইভ সেমি হাইট থাকবে ইমেজের তো এটা তুমি স্টুডিওতে বললে তারা কিন্তু করে দেবে তো লাস্ট ডেট কী রয়েছে ফোর্থ নভেম্বর রয়েছে তোমাদের লাস্ট ডেট আচ্ছা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে ফি পেয়েবেল টু হান্ড্রেড একশো টাকা লাগছে কিন্তু ওমেন ক্যান্ডিডেট যারা থাকবে কিংবা যারা শিডিউল কাস্ট থাকবে শিডিউল ট্রাইব থাকবে কিংবা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট কিংবা ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান থাকবে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার ক্ষেত্রে থেকে তো সেন্টার কোথায় রয়েছে তো আমাদের ইস্টার্ন রিজিয়ন এসএসসি রয়েছে ডেফিনেটলি তোমরা উত্তরবঙ্গে একটা দক্ষিণবঙ্গে একটা পেয়ে যাবে শিলিগুড়িতে একটা এক্সাম সেন্টার পাবে এবং কলকাতাতে একটা এক্সাম সেন্টার পাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নো ডাউট আচ্ছা এবারে আমরা চলে যাবো এই এক্সামটা কিরকম হবে এখন যদি তোমরা অ্যাপ্লাই করো তোমরা প্রথম যে এক্সামটা ফেস করবে সেটা হচ্ছে সিবিটি এক্সামিনেশন কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের প্রথমেই টেস্ট হবে সেটা কবে এই দেখো দেখা রয়েছে উনতিরিশ তিন দু থেকে একত্রিশ তিন দু হাজার একুশ এর মধ্যে তোমাদের ফাইনাল করা হয়েছে সিবিটি এক্সামিনেশন অলরাইট তো যারা স্কিল টেস্ট নিয়ে চিন্তিত বা যাদের এই বিষয়ে স্কিল বা দক্ষতা নেই তারা যদি চাও শিখে নিতে ডেফিনেটলি শিখতে পারো অ্যান্ড সেভিটি দেওয়ার ক্ষেত্রে তোমার পার্ট ওয়ানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সেখান থেকে পঞ্চাশটি কোশ্চেন্স দেওয়া হবে পঞ্চাশ নম্বর থাকবে আর জেনারেল অ্যাওয়ারনেস সেখান থেকে পঞ্চাশটি কোশ্চেন্স পঞ্চাশ নম্বর থাকবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিয়েনশন সেখান থেকে হান্ড্রেড কোশ্চেন্স অ্যান্ড হান্ড্রেড মার্কস ম্যাক্সিমাম থাকবে তো টোটাল এখানে টু মার্ক আমরা দেখতে পাচ্ছি যে সময় পাবে তোমরা দুই ঘন্টা নর্মালি অ্যান্ড এবার কোন ভাষাতে হবে একটু বলে দিই কোশ্চেনস উইল বি সেট বোট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি ইংলিশ অ্যান্ড হিন্দি এই দুটো ভাষাতে কোশ হবে জিরো পয়েন্ট টু ফাইভ দ্যাট মিনস ওয়ান ফোর থাকবে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের পরিমাণ চারটে প্রশ্ন ভুল করলেই এক নম্বর কাটা যাবে কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটাকে নর্মালাইজড করা হবে নর্মালাইজেশনের যে ফর্মুলা রয়েছে সেটার ওপর দিয়ে তাহলে এই যে তিনটে পেপারের উপর দিয়ে টোটাল পরীক্ষা হবে সেখানে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য কতটুকু পড়বে তার সিলেবাস দেওয়া রয়েছে পুরো ডিটেল অর্থাৎ এই টপিকগুলো করলেই হয়ে যাবে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে দেওয়া রয়েছে অ্যান্ড তারপরে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পিটিউশন সেক্ষেত্রে কি এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি স্কিল টেস্টের ক্ষেত্রে যেটা নিয়ে অনেকটা ডাউটস হওয়াটা স্বাভাবিক এখানে যেহেতু স্ট্রেনো বলা হয়েছে তো স্টেনোগ্রাফির স্কিল টেস্টটা কীরকম হবে দ্য ক্যান্ডেটস হু আর শর্ট লিস্টেড ই দা সিবিটি সিবিটির আগে তোমার স্কিল টেস্টের কোনো ব্যাপার নেই তো সিবিটিতে তুমি যখনই শর্ট লিস্টেড হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় যখনই তুমি উত্তীর্ণ হবে উইল বি রিকোয়ার্ড টু অ্যাপেয়ার ইন দা স্কিল টেস্ট ফর এস্টনোগ্রাফি এস্টোনোগ্রাফির জন্য তোমাকে স্কিল টেস্ট দিতে হবে মানে তোমার দক্ষতার পরীক্ষা দিতে হবে দ্য ক্যান্ডেটস উইল বি গিভেন ওয়ান ডিকটেশন ফেন মিনিটস ইন ইংলিশ হিন্দি তুমি অনলাইন ফর্ম ফিল আপের সময় তুমি চুজ করে রাখতে পারো যে স্কিল টেস্টটা তুমি কোন ভাষাতে দিতে চাও ইংলিশে হিন্দিতে এখন থেকে তুমি সেট করে রাখতে পারবে তো যারা বেসিক্যালি বেসিকালিগ্রাফার গ্রেড সিতে অ্যাপ্লাই করবে তাদের হান্ড্রেড ওয়ার্ড পার মিনিট তুলতে হবে এবং যারা গ্রেড ডিতে করবে তাদের এইটি ওয়ার্ড পার মিনিট বেসিক্যালি করতে হবে এখানে দেখো ডিটেল দেওয়া রয়েছে যে স্কিল টেস্টের ক্ষেত্রে কীরকম হবে ফর এক্সাম্পল এখানে আমরা একটা জিনিস দেখি স্টেনোগ্রাফার গ্রেড ডি যারা ইংলিশ নির্বাচন করবে গ্রেড ডি যারা ইংলিশে এই স্কিল টেস্টটা দিতে চাও তাদের দেখো টাইম কত থাকবে ফিফটি মিনিট টাইম থাকবে এবং সেখানে কি দেওয়া হয়েছে টাইম ডিউরেশন ইন মিনিটস ফর দ্য ক্যান্ডিডেটস আচ্ছা এলিজেবেল আচ্ছা এই প্যারাতে যারা পড়ে তাদের জন্য এই টাইম সো বেসিক্যালি এই যে টাইম লিমিটটা দেওয়া রয়েছে এই মতো তোমরা যদি প্র্যাকটিস করো বা কোথাও নিজে নিজে রপ্ত করো বা কোথাও কোচিং নাও টলি কিন্তু এই টাইপিং টেস্টটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না রাইট তো এই ছিল ওভারঅল মোটামুটি বিষয়বস্তু আর টাইপিং টেস্ট বা স্কিল টেস্টটা কোথায় হবে এটা হবে যে কমিশনসের যে রিজন্যাল অফিস রয়েছে বা তাদের যে কমিশন যে সেন্টার নির্বাচন করে দেবে সেখানেই বেসিক্যালি এই টাইপিং টেস্টগুলো হবে এটাই ছিল মোটামুটি ওভারভিউ আমি এখানে আর আলোচনা করলাম যে কীভাবে আবেদন করবে আমি মেজর পার্টগুলোকে আমি কভার করে নিয়েছি যে 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 পার্টগুলো তোমাদের জানা জরুরি সেই সেই পার্টগুলো আমি কভার করে নিয়েছি সো ভিডিওটি এই পর্যন্তই যদি কারো ডাউটস হয় অবশ্যই কমেন্ট করতে ভুলো না অ্যান্ড ডেটটা তোমরা মনে রেখো দশ দশ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে আজ থেকে এটা চলবে চার এগারো পর্যন্ত এর মধ্যেই তোমাদেরকে আবেদন করতে হবে টুয়েলভ পাস এডুকেশন কোয়ালিফিকেশন আর এজ তো আমরা ডিসকাস করেই নিয়েছি ভিডিওটি লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো তুমি না করতে পারলো অন্যকে যারা এলিজেবেল তারা অ্যাপ্লাই করুক আর সম্পূর্ণ নোটিশ পড়বে জানবে বুঝবে তবেই অ্যাপ্লাই করবে অ্যান্ড অবশ্যই প্রিপারেশনটা নিজে থাকবে ভালো করে আর নতুন দর্শক হোজনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে নেবে এবং অল নোটিফিকেশন অন করে